কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয় যখন একটু অসুস্থতা বোধ করেছিলেন, ওনার একটু জ্বর হয়েছিল বা ব্যথা হয়েছিল, আমরা সামলদার নেতৃত্বে আমরা ওখানে যাই, ওখানে গিয়ে ওনাকে পরীক্ষা করি, পরীক্ষা করে আমরা কোভিড পজিটিভ পেয়েছি। পাওয়ার পর ওনাকে সব সমস্ত যতটুকু ইনভেস্টিগেশন দরকার সব ইনভেস্টিগেশন আমরা করিয়েছি, আর প্রফেসর শ্যামল রায়ের নেতৃত্বে একটা টিম গঠন করা হয়েছে, যেখানে প্রফেসর তপন মজুমদার, প্রফেসর অসীম দে, প্রফেসর অঞ্জন দাস আছেন এই টিমে, আর আমি আছি ডক্টর রতন ঘোষ। তো আমরা সব টেস্ট করিয়েছি ইনক্লুডিং সিটি স্ক্যান। তো এখন টেস্ট করার পর সবগুলোই প্যারামিটার যেগুলো আছে, রক্তের প্যারামিটার হোক সিটি স্ক্যান, ওইগুলো মিনিমাম ডিজিজের মধ্যেই আছে। তো এখন ইন্টারন্যাশনাল যত স্টাডি হয়েছে এগুলো যত কনভেনশন যা যা রিকমেন্ডেশন আছে, যেহেতু এটা নতুন ডিজিজ, কোথাও তো ডেফিনিট ট্রিটমেন্ট সম্বন্ধে লেখা নেই, যে কনসেনসাস ট্রিটমেন্ট যেটা আছে সেটা সম্বন্ধে আমরা সবাই মেডিকেল টিম হেডেড বাই প্রফেসর শ্যামল রায় আমরা সবাই মিলে ডিসিশন নিচ্ছি। আর ওনার হেলথের স্টেটাস মনিটর করার জন্য চারজন এমডি হেডেড বাই এমডি ডক্টর ওইখানে রেসিডেন্সিয়াল টিম গঠন করা হয়েছে, যারা 24 ঘন্টা ওনার হেলথ স্টেটাস মনিটর করবেন। মনিটর করে মেডিকেল টিমের মেম্বারদের সঙ্গে ডিসিশন নেওয়ার পর যিনি চেয়ারম্যান আছেন মেডিকেল টিমের প্রফেসর শ্যামল রায়, উনি সব ডিরেকশন দেবেন সবার সঙ্গে কনসালটেশন করে। এটাই ঠিক হয়েছে, আজকে সকালবেলা আমরা দেখে এসেছি আজকের তুলনায় আজকে উনি জ্বর নেই, আজকে কিছুটা গতকালকের তুলনায় এখন সুস্থ বোধ করছেন, তো জ্বর নেই এটা একটা ভালো চিন্তা। যেহেতু আমাদের অলরেডি এক্সিস্টিং যে আর্টিফিশিয়াল আমরা যে স্টেটটা রেগিস্ট্রি করি এটাতে যেহেতু স্ট্রংলি পজিটিভ এসেছে, সেই জন্য আমরা ভাবছি যে এটা যেটা স্ট্রেন আছে এখন এটাই চলছে, ঠিক আছে। আমাদের আমাদের স্টেটে যে সার্কুলেটিং স্ট্রেন আছে এটাই চলছে। তো কারণ অনেক সময় যদি স্ট্রেন বেরিয়েছে আমার অনেক সময় টেস্টে ধরা পড়ে না, এটা একটা ইয়ে থাকে, স্ট্রেনের টেস্টের লিমিটেশন থাকে, কিন্তু যেহেতু আমাদের এক্সিস্টিং টেস্টই ওনারটা ধরা পড়েছে, ঠিক আছে। তবে আমরা ইউজুয়ালি কি এই ডিজিজটা যখন আমরা মনিটর করি এটা তিনটা ফেজে হয়, একটা হচ্ছে আর্লি ফেজ বলি আমরা ভাইরেমিক ফেজ, এখানে ভাইরাসটা খুব মানে আমাদের উপরেই থাকে গলায় থাকে, তারপরে থাকে ফুসফুসে ভাইরাস আস্তে আস্তে সংক্রমণ করে। থার্ড ফেজে একটা সাইটোকাইন স্টর্ম বলি যখন ভাইরাস মানে যখন নানা কমিউনিকেশন শুরু হয়েছে ওনার ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি পরীক্ষা করে সেটা উনি এখনো আর্লি ফেজে আছে, আর্লি স্টেজে আছে। অন্য সেপসিসের প্যারামিটার যেগুলো ডক্টর অতনুল বললেন যে সেপসিস প্যারামিটার গুলো অর্ডার লেন থেকে জাস্ট একটু বেশি, যেটা ইনিশিয়াল ইনফেকশন হয়, তো সেই জন্য আমরা আশাবাদী উনি তাড়াতাড়ি উঠছে, তাড়াতাড়ি সেরে উঠবে। আর অ্যাজ পার প্রোটোকল আমরা 7 ডেতে ওনার আবার ভাইরাসটা টেস্ট করবো, আবার পিসিআর করে দেখবো যে ক্লিয়ার হচ্ছে কিনা, যদি 7 ডেতে উনি ক্লিয়ার না করতে পারেন তাহলে প্রতি 48 ঘন্টা পর পর করা যায়।